হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি আরও একটা টিউটোরিয়াল। তো গতকালকে একজন কমেন্ট করছিল যে তাচির টিউটোরিয়াল দিতে, তাই তাচির টিউটোরিয়ালটা নিয়ে আসছি। তো তাচির কোনো গেম প্লে দেওয়া হয়নি, কারণ গেম প্লে করানো হয়নি বা ভালো মতো করতে পারিনি, একটু বিজি ছিলাম যার কারণে। জাস্ট আজকে টিউটোরিয়ালটা দিই, তো অন্য কোনো দিন আমার সেকেন্ড চ্যানেলে আমি তাচির একটা গেম প্লে দিয়ে দেবো। তো প্রথমেই দেখতে পারতো ইন গেম বিল বা ইকুইপমেন্ট যেটা আছে আমি সবসময় দেখাই। তো এটা হচ্ছে আমার নিজস্ব ইকুইপমেন্ট করা তাচির জন্য। তো এই ইকুইপমেন্ট নিয়েই আমি মানে মাঝে মধ্যে খেলি তাচি দিয়ে। তো তাচি একটা ওয়ারিয়র, সেই হিসাবে ওয়ারিয়র ইকুইপমেন্ট। আর যদি তুমি তাচি দা জ্যাঙ্গাল করতে চাও, আর জানো সব ওয়ারিয়র দিয়ে জ্যাঙ্গাল করা যায় চাইলে, তো সেই হিসাবে জ্যাঙ্গালিং আইটেম হচ্ছে গিয়ে এগুলা, এই ছয়টা হচ্ছে গিয়ে তোমার জ্যাঙ্গালিং করতে চাইলে তুমি এই বিলটা করে নিতে পারো, অথবা তোমার মতো করে দুই একটা চেঞ্জ করে নিতে পারো। এটা হচ্ছে সম্পূর্ণ তোমার উপর নির্ভর বিলগুলো যেগুলা। তারপর হচ্ছে গিয়ে তোমার যেটা আছে ট্যালেন্ট। তো ট্যালেন্ট যদি তুমি ওয়ারিয়র খেলো তাহলে ফ্লিকার নেওয়াটা বেটার, আর জ্যাঙ্গালিং খেললে তো পানিশ লাগবেই। এটা হচ্ছে গিয়ে মেন কথা যে জ্যাঙ্গালিং খেলতে হইলে পানিশ লাগে। তো সেই হিসাবে যদি জ্যাঙ্গালিং খেলো তাহলে পানিশ নিতে হবে। তারপর হচ্ছে আরকানা। তো আরকানা দেখতেই পারতেছো আমি কী কী ইউজ করতেছি। এখানে আছে সেভেজ, তারপর আছে তোমার এখানে সেভেজ হচ্ছে গিয়া দুইটা, আর হচ্ছে গিয়ে তোমার বার্ষিকার, বার্ষিকার হচ্ছে গিয়ে আটটা। এটা হচ্ছে রেড জোনে আমি যেটা নিছি। তারপর আছে তোমার এই যে নিচে যেটা আছে তোমার পার্পেল কালারে, পার্পেল কালারে আছে ফেরি আছে তোমার আটটা, আর দুইটা আছে রিপার। এটা হচ্ছে গিয়া আমার মানে পার্পেল কালার আরকানাটা। তারপর হচ্ছে তোমার গ্রিন বা যে যেটা দেখতে পাচ্ছ গ্রিন কালার, সেটা হচ্ছে ড্রাগন, ড্রাগনে দশটা নেওয়া। তো এই হচ্ছে আমার ওয়ারিয়রের আরকানা বিল। তো তোমরা চাইলে তোমার মতো করে আরকানা বিল যদি লাগে আমাকে বলো। আর আমি চাই আরও আমি আরকানা কতগুলো আছে, অনেকগুলো হিরোর আরকানা, সেগুলো আমি পরে তোমাদের একসাথে একবারে একটা ভিডিও তাই না দিব যে কোন হিরোর জন্য কোন আরকানাটা বেটার হবে। তো দেখতেই পারতেছ আমি ট্রেনিং গ্রাউন্ডে আসছি। তো ট্রেনিং গ্রাউন্ডে এই যে এটা হচ্ছে প্যাসিভ যে ড্যামেজটা দেয় তাচির, সেই প্যাসিভ ড্যামেজটা। তো প্যাসিভ ড্যামেজটার এই যে চারটা যখন হয়ে যাবে না, তারপর যদি তুমি এই যে কন্ট্রোল যেই ড্যামেজটা আছে সেই ড্যামেজটা ইউজ করো। এই যে এখন ইউজ করলে নর্মাল একটা দিতেছে দেখতে পারতেছো, আর যদি চারটা হয়ে যায় না, এই যে সাইডটা দেখছো চারটা যে মার্ক, এই চারটা লাইট যদি জ্বলে না তারপর তুমি যদি ড্যামেজ দাও না, ড্যামেজটা হচ্ছে একটু ঘুরে মারে। দেখাবো নি, দাঁড়াও ওয়েট, আমি তোমাদের একটু আগে এটার পুরোটাই দেখায় নিই। তো হচ্ছে প্যাসিভ, তারপর হচ্ছে সেকেন্ডটা এরিয়া ড্যামেজ। দেখছো একটু রানিং যায়, তো রানিং যায় যে রানিং যায় একটা ক্রস ফাইট করে, এটা হচ্ছে তাচির এরিয়া ড্যামেজ। আর টিম ফাইটে কিন্তু এই ড্যামেজগুলো অনেক বেশি কাজে লাগে, আর টিম ফাইটে তাচির ড্যামেজগুলো অন্য সব হিরো থেকে অনেক বেশি ওপি ওপি ড্যামেজ হয়। আর থার্ডটা হচ্ছে এই যেটা দেখতেই পারতেছো, এই যে এটা হচ্ছে একবারে টিমের মাঝখানে মারলে সবগুলাই ড্যামেজ খাবে। তো তারপরে এই যে দেখছো এই চারটা হওয়ার পরে যদি তুমি কন্ট্রোলটা ইউজ করো তাহলে দেখবা কি যে একটু ঘুরে মারে, এবং যদি কয়েকজন থাকে তাহলে কয়েকজন একসাথে তোমার ড্যামেজ খাবে। এখন মারবে নর্মাল, কিন্তু তুমি যখন এই যে চারটা হয়ে যাওয়ার পরে ড্যামেজটা দিবা তখন দেখবা যে ঘুরে মারে। এই হচ্ছে গিয়ে তোমার তাচির পুরো বিলটা। তোমরা চাইলে তাচির গেম প্লে মানে আমার ফার্স্ট চ্যানেলে তাচির গেম প্লেটা নিয়ে আসবো, আর আশা করি তোমাদের গেম প্লেগুলো ভালো লাগে। তো ভালো লাগলে অবশ্যই আমার সেকেন্ড চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ চারটা শিওর হলে এই যে পরের ড্যামেজটা দেয়, এটা এই হচ্ছে তাচির ফুল বিলটা। তো গেম প্লে পুরাটা লাগলে তখন আমাকে পরে বললো, আমি ট্রাই করবো যেন একটা গেম প্লেও নিয়ে আসতে পারি। আর গেম প্লে তো অবশ্যই ভালো না হলে তো আর আপলোড দিতে পারবো না। আর আমি তো মেনলি মার্ক্সম্যান খেলি, তো ওয়ারিয়র না খেলতে হলেও একটু টাইম লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে তো ভুলোই না যদি নতুন হয়ে থাকো। আর প্রত্যেক দিন কী কী টিউটোরিয়াল লাগবে আমাকে কমেন্ট করো, তো কমেন্ট করলে আমি তোমাদের টিউটোরিয়াল নিয়ে আসতে পারবো। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।